হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরাদ আছি তোমাদের সাথে। মনস্টারভার্সের আরো একটা মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার রিলিজ পেয়ে গেছে। আজকের ভিডিওতে এই মুভি নিয়ে কিছু কথা বলবো। তো গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার সম্পূর্ণ অ্যাকশন প্যাকড একটা মুভি। এই মুভির অ্যাকশনই মুভিকে ক্যারি করেছে। স্টোরি অত বেশি আহামরি কিছু ছিল না, কিন্তু অ্যাকশন ছিল ওভার দ্য টপ। স্টোরি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেই, মুভি না দেখে থাকলে স্পয়লার ওয়ার্নিং। এই মুভিতে প্রথম দিকে গডজিলাকে সাইডে রেখে কংকে অনেকটা এক্সপ্লোর করা হয়েছে, কংকে বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। গডজিলা সার্ফেসে থেকে সার্ফেসে আসা মনস্টারদেরকে ধরে ধরে মারছে, আর কং হলো আর্থে সার্ভাইভ করার চেষ্টা করছে। এদিকে মোনার্ক একটা ডেঞ্জারাস সিগন্যাল পায়, আর তা ইনভেস্টিগেশন করার জন্য হলো আর্থে চলে আসে। এদিকে কং হলো আর্থে সেই ডেঞ্জার স্কারকিং এর আড্ডাতে পৌঁছে যায়। স্কারকিং, যে এই মুভির মেইন ভিলেন, স্কারকিং অনেক পাওয়ারফুল থাকে, কারণ স্কারকিং আইস এজের পাওয়ারফুল মনস্টার শিমুকে তার কন্ট্রোলে নিয়ে রেখেছে। সেখানে কং শিমুর আইস অ্যাটাকে হাতে আঘাত পায় আর কোনোরকমভাবে পালিয়ে আসে। স্কারকিং শিমুকে নিয়ে সার্ফেসে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। মোনার্ক থেকে কং এর হাত ঠিক করার জন্য আপগ্রেড মেকানিজম লাগিয়ে দেওয়া হয়, কিন্তু কং এর পক্ষে স্কারকিং আর শিমুকে একা আটকানো সম্ভব না। তাই কং সার্ফেসে গডজিলাকে ফিরিয়ে আনতে যায়, যার মাধ্যমে মথরাকে আবার জাগিয়ে তোলা হয়। কংকে সার্ফেসে দেখে গডজিলা অ্যাটাক করে দেয়। গডজিলা আর কং এর সাথে কিছুক্ষণ ফাইটের পর জিয়া আর মথরা এসে গডজিলাকে কনভিন্স করে। এরপর তারা হলো আর্থে চলে যায়। সেখানে গডজিলা এক্স কং ভার্সেস স্কারকিং এক্স শিমুর ফাইট হয়। ফাইট করতে করতে হলো আর্থ থেকে সার্ফেসে চলে আসে। এখানেও কিছু ধামাকাদার ফাইটের পর স্কারকিং এর কাছে শিমুকে কন্ট্রোল করার যে রিমোট টাইপ জিনিসটা ছিল সেটা ভেঙে যায়। শিমু মুক্ত হয়ে গডজিলা আর কং এর সাইডে চলে আসে। তিনজন মিলে স্কারকিং কে হারায়। স্টোরি মূলত এতটুকুই ছিল, স্টোরিতে তেমন কোনো ডেপথ ছিল না। মুভির সেলিং পয়েন্ট হলো ভিজুয়াল আর অ্যাকশন সিন। তবে মুভির লেন্থ আরো বড় করা যেত। কংকে যতটা এক্সপ্লোর করা হয়েছে, গডজিলাকেও তেমন স্ক্রিন টাইম দেওয়ার দরকার ছিল। এছাড়াও মুভির যে মেইন ভিলেন স্কারকিংকেও খুব বেশি টাইম দেওয়া হয়নি। স্কারকিংকে আরো এক্সপ্লোর করার দরকার ছিল। স্কারকিং এর ব্যাক স্টোরি দেখানোর দরকার ছিল। কেন স্কারকিং এত পাওয়ারফুল সেটা আমাদেরকে জানানোর দরকার ছিল, তাহলে কিন্তু মুভি আরো ইন্টারেস্টিং হতো। কারণ একটা মুভির মেইন কিন্তু তার ভিলেনই হয়ে থাকে। ভিলেন যত পাওয়ারফুল হয়, ভিলেনের ব্যাক স্টোরি যত দেখানো হয়, তত কিন্তু মুভি ইন্টারেস্টিং হয়। তো এখানে স্কারকিংকে আরো এক্সপ্লোর করা যেত, তবে গডজিলা তার খপ ধরে রাখতে পেরেছে। মুভির বেস্ট পার্টি ছিল লাস্টের 20-25 মিনিট ধুমাধার অ্যাকশন। অ্যাকশন অনেক ভালো ছিল, কিন্তু স্যাটিসফ্যাকশন সেখানেও পুরোপুরি দিতে পারেনি। লাস্ট ফাইট সিকোয়েন্স অনেক দ্রুত মনে হয়েছে। আগের মুভিগুলোতে মনস্টারদের ফাইটটা যেমন অনেক বিশাল কিছু মনে হতো, এই মুভিতে তেমন ফিলিংসটা কেন যেন আসেনি। ফাইট সিনগুলো আরও লেংদি করলে মজা আরও বেশি পাওয়া যেত। তো ওভারঅল আমার কাছে এনজয়েবল লেগেছে। কিছু জায়গায় কমপ্লেন আছে যেগুলো ভালো করতে পারতো, তাই আমি পার্সোনালি এই মুভিকে 10/7 দেবো। তুমি যদি মুভিটি দেখে থাকো তাহলে তোমার কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তুমি মুভিটিকে 10-এ কত দেবে সেটাও কমেন্টে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।